গুড মর্নিং। তো বন্ধুরা কেমন আছো? সবাই ভালো থাকো, এটাই আমি কামনা করি। তো এই সঙ্গে হাজির হলাম আজকের ব্লগটা। তো গতকাল ব্লগটা আমি সকালবেলা শেষ করেছি, আর আজকের ব্লগটা আমি এখন শুরু শুরু করছি, ঠিক আছে? তো সকালবেলা মন্ত্রসূচি বানিয়ে ওদেরকে দিয়েছি টিফিন খাওয়ার জন্য। তো ওরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, ছেলে তো টিফিন এখনও খায়নি, করে আছে জায়গায়, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস করছে। হ্যাঁ, তো আমি তো রিয়ার চা আর মুড়ি খেয়েছি, রোদ দিকে খুবই খাই এখন। এদিকে রান্নার জন্য উঠতে ভাজা উঠতে কেটে নিয়েছি, এই এগুলো রান্না করবো। আর নিয়ে আমি সবজি বানাবো, ডাল করেছি, আর কী করি এখন বুঝতে পারছি না, দেখি কী করা যায়। তবে আর ভালো লাগছে না সবজি খেতে, তো ইচ্ছে করছে একটু মিট খেতে, কিন্তু আজ আনবো না, কেন কি আজ এই সবজিগুলো রয়েছে সেগুলো খারাপ হয়ে যাবে, এগুলো ধরতে না করে আজ খেয়ে নিই। তো কাল একটু মিট খাবো বা কিছু একটা দেখি, অন্য কিছু খেতে হবে, ভালো লাগছে না সবজি 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 আর ভালো লাগছে না। তো এদিকে গাছের কাল হাওয়া ছিল, বেশি আম পড়েনি, একটা আম পড়েছে, ওটাকে আমি টিকিয়ে আনলাম, দেখাচ্ছি এই যে এটা এটা দেখি মাটিতে পড়ে আছে। হ্যাঁ, তো এইভাবে যেগুলো ঝরে পড়ে না, এগুলো খেতে খুব মজা হয়, খুব মানে খুব স্বাদ হয়, মিষ্টি। জোর করে গাছ থেকে পেরে আনলে এগুলো কাঁচা ওদিন আমি ছাদে বসে খেয়েছি, কাঁচা এখন ভিতরটা ইয়েলো, হালকা ইয়েলো কালার হয়েছে, কিন্তু র নিয়ে এগুলো যেগুলো পড়ে যায় এগুলোকে সঙ্গে মানে সাথে কেটে খাওয়া যায়, মিষ্টি লাগে, ভালো লাগে। তো দেখি রান্নার কী হয়। তো দিনটা ভালো নেই, আকাশ খুব মেঘলা করেছে, আর প্রচণ্ড গরম লাগছে মেঘের জন্য, মেঘে মেঘ করে আছে, মানে খুব ঠেক থেকে ভেজা হয়ে আছে শরীরটা, এরকম ঘরে থাকা যাচ্ছে না। তো বাইরে গেলে একটু একটু হালকা হাওয়া আছে, সকালে কিন্তু খুব ফ্রেশ রোদ উঠেছিল, কিন্তু এখন একদম রোদ নেই। হ্যাঁ, তো বৃষ্টি আসবে, তো আজকে তো ওয়েদারটা ভালো না, সব জায়গায় তখন বৃষ্টি হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সাথে তো আমরা আছি, তো আমাদের এখানে কম বেশি তো একটু হবে, ঠিক আছে। তো এখন রান্নাটা করে নিই, আর কী বলবো, বিকালবেলা টিফিনের জন্য আমি একটু টানা ভিজিয়ে রাখছি, কোথায় আমি ভিজাতে যাচ্ছি এখন, তবু বিকালবেলা টিফিন খাওয়ার জন্য খুব যাবার, তো টানাগুলো এখন ভিজিয়ে না রাখলে না ভিজিয়ে রাখলাম। তো দেখা যাচ্ছে না, তো বিকেলবেলা ভালো করে ফুলে যাবে, একদম মেলা মাজার, তো ছিটে দিলে এক কিছু ছিটে দিলে বাস খুব ভালো হয়ে যাবে, তো এই জন্য এটা এখন করে রাখলাম। শুক্রবার মধ্যে টিফিন খাওয়ার সময় হলে হঠাৎ মনে পড়ে, আরে আগে তো ভিজিয়ে রাখিনি, তো ভিজিয়ে না রাখলে করতে অসুবিধা, তো এখন মনে পড়েছে সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিলাম। এই দেখো আমার মেয়ে কী করছে, খেটে এসছে এখন টিভি দেখছে, এদিকে ছাঁচ করছে, এদিকে ওড়না দিয়ে ফ্যাশন করছে, এক একবার এক একটা গানের করবে। হ্যাঁ, এগুলো আমি বানানো, আমার কানে আমার কানের হাতে বানানো এই কানেরগুলো। হ্যাঁ, মা অন্য কালার ছিল না, স্কাই কালার, স্কাই কালার ঠিক থাকে, দুটো আছে নাকি, এই দেখো কী করে কী দেখো অবস্থা। এদিকে কিন্তু টিভি চলছে, টিভি দেখো কী অবস্থা, দেখো জামা পরে আছে একটা, মানে পুরনো জামা একটা, ওই জামাটাকে ছাড়েই না, যেখানে আমি লুকিয়ে রেখেছি তার পরবে না, নোংরা হয়ে গেছে, মানে ফিট টিট হয়ে গেছে, আবার ওটাকেই পরে, ওটাকেই খুঁজে, বলে এটা আমার খুব আরাম, এটা পরে আমার খুব আরাম মনে হয়, ঘরে ঘরে করবে কি না, দুপুর বলে একটু বিশ্রাম করবো না, টিভি দেখবে, বুঝছো বুঝছো। দেখো কীভাবে ফুলেছে, এই যে অনেকগুলো, হ্যাঁ তা এখন ওগুলোকে সিদ্ধ করবো, মনে করার জন্য তো কারেন্ট নিচ্ছি না, ধরে রাখুন ভালো করে দেখে না, জল না 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 জল ফেলে জলটা ফেলে জলটা পরে বেশি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ জল ফেলবে না বাইরে, বেশি আর
ঠিক আছে এগুলো চিন্তা করি ঠিক আছে এখানে একটু সিদ্ধ করে আনলাম সিদ্ধ করে আনলাম তো পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছি রাবিচি খেলে লঙ্কাটা একটু কমই হয়েছে যদি ঘা একটু দেওয়া যাবে হ্যাঁ তা আমি একটু চালটা নিয়ে নিই আর সিদ্ধ করতে তো নুনটা দিয়ে দিয়েছি কতটুকু নুন রয়েছে বেঁচে রয়েছে ভালো লাগে এই যে আলাদাভাবে ভিট লবণটা এনেছি আর কি কালো লবণটা একটু দেওয়া যাবে তো এখন টমেটোটা মিলিয়ে দিচ্ছি বিট লবণ দেবো তোমাকে মা তুমি কোনটা খাবে খালি লেবুটা কোথায় রেখে বাইরে ও রান্না করে নেবো না আমি লেবুটা নিয়ে আসছি হ্যাঁ সবাই জানা খাচ্ছি খুব ভালো লাগছে হ্যাঁ ছাড় জল দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু তাড়াতাড়ি নিয়েছি খুব ভালো লাগছে ছোলাটাকে অনেকে ছোলাও বলে থাকে হ্যাঁ এখানে কানে কেনাও বলে অনেকে খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের এখানে লোকাল একটু চালাতে পাওয়া যায় ছাড়া জানাতে খুব টেস্টি বাদাম প্রচুর পরিমাণে থাকে আর ভুজিয়াটার সঙ্গে বাদামও থাকে খুব বেশি তো ওটা দিয়ে বানালে আমি ওটাই দিয়েছি বড় প্যাকেটটা পাইনি ছোটো প্যাকেটটা তো ওটাই দিয়েছি ধন্যবাদ তাহলে ভালো ছিল ধন্যবাদ ওয়েদারে ভালোই লাগছে আমাদের বাড়ি খুব ঠান্ডা হ্যাঁ এখন আটা কাছে তো বৃষ্টি হচ্ছে না তো খুব বৃষ্টি হয়েছে ভালোই লাগছে ঠান্ডা ঠিক আছে বলো কেমন হয়েছে দেখো দেখো মারপিট কিভাবে হচ্ছে এখন চুপ করে আছে ক্যামেরাটা ধরাতে এখন চুপ করে আছে ওকে কন্টিনিউ মার দে দাওতে এই সেতু কে দেন এখন উঠবে দেখো তো দেখো তো কি মারপিট চলছিল তখন খুব মজা লাগছিল আমার ডব্লিউ ডব্লিউ লাগছিল মনের কথা বলা একটু ড্রিম করা এইসব আমার একটা অভ্যাস হয়ে গেছে তো রোদে এরকম করে একটু না একটু কিছু লিখি বা কিছু ড্রিম করি হ্যাঁ তো এটা নিত্য মানে ডিউটির মতো হ্যাঁ তো এই সময়টা না করলে যেন মানে শান্তি আছে না বা সব কাজ শেষ এখন এটা করবো তারপর ঘুমাবো অনেকে শান্তি যা লিখি দুলাম লিখবো একটা কবিতা লিখবো যা একটু উঠান করবো অনেক মতো করে এটা করি তো সেরেছি এখন আমি একটু আর চার পেছিক্ষণ দেরি করবো না একটা দৌড় বেঁধে গেছি এখন হ্যাঁ নিয়ে যাও ওকে বাই তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই করে দিও তাহলে আমি বুঝবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার দেখা হতেও তোমাদের সাথে নিজের ব্লগে ঠিক আছে বাই বাই